শত ঝড় পেরিয়ে রাহুলের কাছে গিয়েও কেন হতাশ হল মিলি? জি বাংলার পর্দায় বর্তমানে চর্চিত ধারাবাহিক মিলি, বেশ টানটান পর্ব চলছে এখন। ধারাবাহিকে দেখানো হচ্ছে মিলিকে রাহুলের হাত থেকে বাঁচানোর জন্য অর্জুন রীতিমতো মিলিকে কিডন্যাপ করে তার কাছে নিয়ে আসে। কিন্তু মিলি শুধুমাত্র বিশ্বাস করে রাহুলকেই, সে কোনোভাবেই অর্জুনকে বিশ্বাস করতে পারছে না, এটা জানা সত্ত্বেও যে সবাই রাহুলকে খারাপ বলছে। রাহুলের প্রতি তার অন্ধ ভালোবাসা তাকে বারবার সত্যের পথে যেতে বাধা দিচ্ছে বলে ধারণা অর্জুনের। তাই শত বাধা সত্ত্বেও রাহুলের প্রতি ভালোবাসা মিলিকে পৌঁছে দিয়েছে রাহুলের কাছে। কিন্তু রাহুলের কাছে গিয়ে কেন হতাশ হল মিলি? রাহুলের কাছে পৌঁছালে রাহুল একদমই যেন খুশি হয়নি তাকে দেখে, এই মনে হয়েছে মিলির। তাহলে কি মিলি এবার বুঝতে পারবে যে রাহুল তাকে মোটেও ভালোবাসে না, তাকে শুধুমাত্র নিজের কাজের জন্য ব্যবহার করছে? অপরদিকে অর্জুনকে বলা সব কটা কথাই সত্যি? কী ঘটতে চলেছে ধারাবাহিকের পরবর্তীতে? অর্জুন এবং মিলির মধ্যে কীভাবে বা গড়ে উঠবে ভালোবাসার সম্পর্ক, তা জানতেই চোখ রাখুন ধারাবাহিক মিলিতে, শুধুমাত্র জি বাংলায়।